সুপ্রদর্শন 10 জানুয়ারি 2022 আপনারা দেখছেন দিনাজপুরের আম্বারিহাট এই গরুগুলি কিন্তু সব আসলে বিক্রি হয়ে গিয়েছে তো আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ দুলুমিয়া দুলুমিয়া আসছেন কোথা থেকে ভুরুঙ্গামারি কুড়িগ্রাম জেলা ওরে বাবা কুড়িগ্রাম ভুরুঙ্গামারি হ্যাঁ এখানে কি সবসময় আসেন ডেলি হাট আসি আমি সোমবার বৃহস্পতিবার ডেলি হাট আসি সোমবার আর শুক্রবার প্রতি হাটে আসেন প্রতি হাটে আসে কয়টা গরু নিছে 12 পিস কিনছে 12 পিস হ্যাঁ এই যে এটা নিছেন এটাও নিছে এটা কত দিন নিছে 28500 এটা কি ক্রস এটা শাহি এটা কি শাহিওয়াল শাহিওয়াল 28500 তারপরে আবার এই যে অনে আছে এটা হলো তোমার27500 তারপরে এই জোড়া আছে 61000 61000 হ্যাঁ তারপরে মানে বিভিন্নটা বিভিন্ন ধরনের সবচেয়ে কত 35 ওইটা ওই কোনাটা 35 আচ্ছা আচ্ছা সবচেয়ে কম দামি কোনটা এই যে এই এইটা তো মানে কম এইটা হ্যাঁ 22000 এটা 22000 আচ্ছা আপনি এই গরুগুলি নিয়ে কোথায় নিয়ে যাবেন ভুরুঙ্গামারি যাব রংপুর হয়া কুড়িগ্রাম হয়া না ভুরুঙ্গামারি কি হাটে হাটে বিক্রি করবে হাটে বিক্রি করবে হ্যাঁ হাটে আচ্ছা আজকে দামটা কেমন পাইলেন একটু বলেন তো বাজারটা একটু চড়া চড়া বেশি বেশি তা আপনার এলাকাতেও তো ভাই বেশি হবে বেশি হবে মানে ওখানে খালি গৃহস্থ কাছে বেশি কোনো বাইরের পার্টি নাই আচ্ছা শুধু গৃহস্থ মানুষের কাছে বেশি গৃহস্থ মানুষের কাছে কোনো বাইরের পার্টির কাছে বেশি কোনো পার্টি নাই মানে গৃহস্থদের কাছে দামটা ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় গরু পিছে 1200 টাকা খরচা যাবে যাওয়ার পরে 500 1000 লাভ হয় 1200 টাকা খরচা করে তারপরে দেওয়ার পরে 500 1000 লাভ হয় 500 1000 করে লাভ হয় মানে প্রতি সোমবার আর শুক্রবারেই আপনি এই গরুগুলি নেন আচ্ছা 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 এই কতদিন ধরে ব্যবসা করেন আমার ব্যবসার বয়স মেলা দিন কিন্তু এখানে আসি 7 বছর থেকে 7 বছর থেকে এইখানে আসে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো এই যে এই গরুগুলি এই যে ছোট ছোট সার বাছুর এইগুলো পরি এই শীতের সময় পরিবহনের সমস্যা হবে কি না কোনো সমস্যা হয় না খাওয়া ভালো দিলে সালা ব্যবহার করলে গরম পানি ব্যবহার করলে মানে কিভাবে নিয়ে যেতে হয় এগুলোকে এগুলো আমরা গাড়িতে লাইন করে সার বেঁধে নিয়ে যাই নিয়ে যায় গরম পানিটা দিয়ে খাওয়াই সালা সালা দিয়ে গরমে রাখি খেরের মধ্যে আচ্ছা ঠান্ডা পায় না সমস্যা হয় মানে গরম পানি খাওয়াইতে হয় গরম পানি গরম পানিটা পান কোথায় বাড়িতে গরম করি পানি ও বাড়িতে যায় মানে এমনি রাস্তায় কি খাওয়ার রাস্তায় কোনো কিছু খাওয়ায় না ডাইরেক্ট চলে যায় ও রাস্তায় কোনো কিছু খাওয়ার না ডাইরেক্ট চলে যায় ডাইরেক্ট চলে যায় 6-7 ঘন্টা লাগে আর এগুলা নিয়ে যেতে এমনি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না গাড়িতেই বান্ধা থাকে আচ্ছা কেউ যদি মনে করে যে ঢাকা চিটাগাং নিয়ে যাবে এই ধরনের ওইদিকে বিটিআর আর্মি পুলিশ যাই দেখুক জানে যে দিনাজপুর আম্বারের না 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 ওইটা বলি নাই আমরা এটা যদি ঢাকা চিটাগাং নিয়ে যায় মানে অনেক দূরে তাহলে কি এগুলা নিয়ে যাওয়া সম্ভব নিয়ে যাওয়া সম্ভব খাওয়া লাগে না দেওয়া এগুলা রাস্তায় কোনো খাওয়া লাগে না খাওয়া লাগে না নামায় খাওয়া দাওয়া লাগে আচ্ছা 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 আমাদেরকে একটু বলেন তো এই যে এইগুলি গরু যখন আমরা যখন দাম জিজ্ঞাসা করি তখন তো অনেক দাম বলে 36 চায় 40 চায় 42 চায় হ্যাঁ তখন আমরা সীমিত দাম 30 31 32 এর মধ্যেই নেই দাম সাবে 36 30 এর নিচে বিক্রি করবে আবার 42 চাইবে ওটা 35 এর নিচে বিক্রি করবে ওই গরুগুলি আবার 30 31 এ বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা এই দরদাম করার নিয়মটা কিরকম নিয়মের মধ্যে দাম ভাই কত বেচা দাম যে ভাই 35 চাইছি বেচা দাম কত 30 চাই আমরা কই 30 দেই ওই 32 এসে আমরা 31 কই বাজে দিয়ে দেই আচ্ছা ওরা বেচা দাম যত বলে 2-3000 টাকা কম বলে কম চাই হ্যাঁ বেশি চাই 2-3000 বেশি চাই 2-3000 টাকা বেশি চাই আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে আসলে গরু কিভাবে দাম করে নিয়ে যায় অনেকে বলে যে গরুর দাম বেশি কিন্তু গরুর দাম বেশি হলেও আম্বারি হাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু যে বিক্রি হয় আসলে বিক্রিগুলি কীরকম হয় কারণ বিক্রেতারা কিন্তু প্রথমে দামটা অত্যাধিক চায় তারপরে আস্তে আস্তে এই যে কীভাবে দাম করতে হয় এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো
আমরা একটু কথা বলি এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি তো লেখাইদার হ্যাঁ মানে আপনার কাছে আসতে হয় হ্যাঁ আমার কাছে আসে সবাই আসি আমার কাছে বলগুলো লেখায় আর এই 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 যে এই জায়গাটায় এই জায়গাটায় রাখে এই জায়গাতে রাখে যারা সবগুলো কিনে কেনার পর আমার এইখানে মানে রাখে রাখার পর আমার কাছে লেখায় হ্যাঁ প্রতি গরু 400 টাকা লেখানি হ্যাঁ প্রতি 400 টাকা করে লেখাই দেয় আর যারা বিক্রি করে তারা দেয় 30 টাকা আর যারা বিক্রি করে তারা দেয় 30 টাকা আর এই যে এই জায়গাটায় এই যে রাখা হয় এটা সেফটি এটা সেফটি এটা আমার আন্ডারে থাকে এটা আপনার আন্ডারে থাকে মানে এখানে আসলে তো কোনো না কোনো লেখাইদারের সঙ্গে তো যোগাযোগ করতেই হয় গরু রাখার জন্য গরু রাখার জন্য যারা ব্যাপারীরা আসে দূর দূরান্ত থেকে আমার কাছে যোগাযোগ করে আসে আসি আমি তাদেরকে গরু রাখার জায়গা দেই আমার কাছে গরুগুলো রাখে এবং আমার কাছে লেখায় আর কি সুযোগ সুবিধা আপনার কাছে পাওয়া যায় আমার কাছে সুযোগ সুবিধা যদি গাড়ির কোনো ব্যবস্থা থাকে ব্যাপারই হলে গাড়ি অসুবিধা হয় আমি গাড়ি এখান থেকে আর কি ম্যানেজ করে দিই গাড়ি পুরা গাড়ি পুরা গাড়ি এবং যদি আমার কাছে কোনো টাকা পয়সা যদি ফটো থাকে দেখা গেল যে কোনো দুই আড়া গরু চালান ফট আছে আমার কাছ থেকে নিল যারা মানে রেগুলার ব্যাপারী তাদেরকে আমি দেই এবং ওরা পরে এটা পরিচিত হওয়ার পরে পরিচিত হওয়ার পরে আচ্ছা পরিচিত হওয়ার পর তারপরে হাটে আমাকে আনি দেয় আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম মোহাম্মদ তহিদুল ইসলাম মানে আম্বাড়ি হাটে ঢুকার মুহূর্তেই হাতে ডাইনে আপনার এই ইয়েটা আর কি আরটা আচ্ছা আপনার সঙ্গে যারা যোগাযোগ করবে একটু আপনার যদি মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার যারা যোগাযোগ করবে আছে আমার কাছে মোবাইল নাম্বার মোবাইলে আছে আপনার মোবাইল নাম্বার আপনার মুখস্থ নাই না এটা মোবাইলে আছে আপনার নাম্বার মুখস্থ নাই আমার নাম্বার মুখস্থ আছে আপনার নাম্বারটাই তো চাচ্ছি আমার নাম্বার 01744566805 আরেকবার বলুন 01744566805 আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ শুনছেন সুপ্রিয় দর্শক ও সাবধান এই এই ধরনের লেখাইদারদের কাছে কিন্তু এই ধরনের প্রচুর লেখাইদার আছে তাদের কাছে আপনাদেরকে এই আম্বাড়ি হাটে এসে যোগাযোগ করতে হবে কারণ এই যে দেখছেন গরুগুলিকে আপনাদের রাখার ব্যবস্থা কিন্তু এই ধরনের ঘরের মধ্যেই রাখতে সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ লুঙ্গি আপনি কি কিনছেন না বেচবেন আমি কিনলাম ভাই গরু কোথা থেকে আসছেন আমার বাড়ি তো বেশি দূর না বগুড়া বগুড়া থেকে আসছেন কতগুলি গরু কিনছেন চার পাঁচটা কোনগুলা এই হাটে আবার ও কিনে আবার এই হাটেই বেচেন বগুড়া থেকে আসে আপনি খালি এই কাজই করেন মানে এই হাটে গরু কিনেন আবার এই হাটেই বেচেন হাট করি আরো অন্য অন্য হাট করি আর এই হাটেই বেচেন তাহলে থাকে আবার নিয়ে যাই গাড়ি আছে আবার এখান থেকে এগুলো নিয়েও যায় আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু ইনফরমেশন আমরা জানানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা